নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশের এবং প্রবাসী যারা যেখান থেকে তাকওয়া টিভির অনুষ্ঠান দেখছেন, সবাইকে মোবারকবাদ এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে মহিলারা ঘরে নামাজ পড়ার মধ্যে কি ফজিলত রয়েছে, ইনারা মসজিদে যাবেন না কেন। সে বিষয় নিয়ে রয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ইকরাম ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের 26612 নম্বর হাদিস। ইমামে তাবারানি ওনার আল মুজিমুল কাবীর নোট করেছেন হাদিস নম্বর 709, এবং এই হাদিসটাকে আবার ওনাদের আলবাম হিসাব সহি বলেছেন। সেটা কি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খায়রু সালাতিন নিসাই ফি কারে বুয়ুতিহিন্না, মহিলাদের জন্য উত্তম নামাজ হলো ঘরের ভিতরে নামাজ পড়া। শুধু তাই না, হযরত ইমামে বুখারি উনি বুখারি শরীফের 831 নম্বর হাদিসে নোট করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে উত্তর দিতে গিয়ে বলেছিলেন, যখন ফারুক আজম ওনাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছিলেন, ইনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসছিলেন, তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লো আজরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদাসান নিসা, বর্তমানে মহিলারা যে এই ফিতনা ফাসাদ মহিলাদের থেকে শুরু হয়েছে, এটা যদি রাসূল পাক দেখতেন, হুজুর পাক পেতেন, তাহলে লামানা আহুন্না, তো অবশ্যই রাসূল পাক নিষেধ করতেন নারীদেরকে, কামা মুনিয়াত আননিসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মহিলাদেরকে যেভাবে নিষেধ করা হয়েছিল, ঠিক হুজুর পাক সাস্তাম নারীদেরকেও নিষেধ করতেন যদি ওই সময় ফিতনা ফাসাদটা প্রকাশ হতো। হযরত তারিক বিন শাহাব উনি রিওয়ায়াত করছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে হাদিস খানে আবু দাউদ শরীফ রয়েছে, হুজুর বলেছেন, আল জুমা হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, জুমা এটা হক এবং প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব, ফি জামাত জামাত সহকারে, ইল্লা আরবাআ, চার প্রকার বান্দার জন্য ওয়াজিব না। এক নম্বর হচ্ছে আব্দে মামলুক, গোলামের জন্য জুমা ওয়াজিব নয়, আও এমরা মহিলাদের জন্য ওয়াজিব না, আও সবি বাচ্চার জন্য, আও মরিজ অসুস্থ ব্যক্তির জন্য, এই চার প্রকার মানুষের উপর জুমা কিন্তু ওয়াজিব না। হযরতে আবু আমের আশ-শাইবানি উনি বর্ণনা করছেন যে আন্নাহু রা আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হযরত আবু আমের শাইবানি দেখেছেন কি, ইউখারিজুন নিসা মিনাল মসজিদ ইয়াউমাল জুমআ, উনি জুমার দিন মহিলাদেরকে বের করে দিচ্ছেন মসজিদ থেকে এবং বলছেন, উখরিজনা ইলা বুয়ুতিকুন্না খায়রুন লাকুন্না, তোমরা বের হয়ে যাও, ঘরে চলে যাও, ঘরে নামাজ পড়া এটা তোমাদের জন্য কল্যাণ আর উত্তম বেশি। এই হাদিসখানা ইমামে তাবারানি নোট করেছেন এবং বলেছেন, এবং মাজমাই জবায়েদের দ্বিতীয় খণ্ড 35 নম্বর পৃষ্ঠা রয়েছে, বলা হচ্ছে রিজালুহু মুসিকুন, এবং এই রাবায়েত এই হাদিসের বর্ণনাকারী সব সেকা মজবুত হাদিসে সাহি, এমনকি মুসান্নিফ ইবনে আবি শাইবাতে চতুর্থ খণ্ড 236 আপনার 34 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে, ওয়াকান আব্দুল্লাহ ইবনে ওমর লা ইউদিনু লি আহলি বাইতিহি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনার পরিবারবর্গের মহিলাদের মধ্যে কাউকে অনুমতি দিতেন না, মিনান নিসা মহিলাদের মধ্যে, এরা সলাতুল ঈদ ঈদের নামাজে যাওয়ার জন্য ঈদগাহে গিয়ে নামাজ পড়বার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মহিলাদেরকে অনুমতি দিতেন না, যার কারণে এখনো সেই থেকে এই পর্যন্ত ধারাবাহিক নারীরা মসজিদে গিয়ে বা ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন না, জুমাও পড়েন না, ঈদের নামাজও পড়েন না। বড় দুঃখ লাগে ইদানিং কিছু দেখা যায় ফজিলত বয়ান করে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ার ক্ষেত্রে বিদায় সেদিকে আপনারা সজাগ থাকবেন, সেই থেকে 1400 বছর ধারাবাহিক যে আমল হয়ে আসছে সেটার উপর মজবুত থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুক, এবং তাকওয়া টিভিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ সবাই যাতে এই মাসাইলগুলো শুনতে পায়, আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।